ছড়ায় ছড়ায় ঝুলে আছে শিম, আবার কোথাও কোথাও ফুলে ফুলে ভরে গেছে শিম গাছ। বান্দরবান জেলা সদরের রেইচা, সোয়ালক, গোয়ালিয়া খোলা, বালাঘাটা ও কালাঘাটা সহ বিভিন্ন উপজেলায় এখন একই চিত্র। জমি থেকে শিম সংগ্রহে ব্যস্ত কৃষকরা প্রতিবছর শিম মৌসুমে বসত বাড়ির আশপাশে নদীর পার ও সমতল জায়গায় শিম চাষ করে কৃষকরা। জেলায় সীতাকুণ্ড, নলডুবি, কীর্তিসহ বিভিন্ন দেশীয় জাতের শিম চাষ হয়। পাহাড়ের মাটি ও আবহাওয়া শিম চাষের উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। এছাড়াও কম মূলধন ও স্বল্প পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় দিন দিন পাহাড়ে পাহাড়ে বাড়ছে শিমের আবাদ। আমি শিম চাষ করেছি, 40 শতক ফল অতিরিক্ত গিয়ে হয়েছে। আমি আশা করি ফলন ভালো হচ্ছে, ভালো হবে। শিম চাষটা খুব বেশি করে করি, কারণ শিমটা লাভ উপজেলা পর্যায়ের কর্মকর্তা সহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষকরাও বর্তমানে যে বাজার দর দাম পেয়ে কৃষকরা অত্যন্ত খুশি। কৃষি বিভাগের তথ্য মতে গেল বছর বান্দরবান জেলায় 616 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে শিম উৎপাদনের পরিমাণ 6 থেকে 8 টন ছাড়িয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।